নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মেথি আলুর রেসিপি। এখন শীতকালের মরশুম, বাজারে ফ্রেশ মেথি শাক ভালোই পাওয়া যাচ্ছে, তাই ফ্রেশ মেথি শাক দিয়ে মেথি আলু একটা সুস্বাদু পদ কীভাবে বানিয়ে নিতে পারবে তাই এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে এসো দেখে নিই। এই মেথি আলু বানানোর জন্য আমি এখানে ফ্রেশ মেথি শাক নিয়েছি এবং সেটি ভালোভাবে বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর নিয়েছি তিনটে আলু এবং তিনটে আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মেথি শাক আমি 250 গ্রাম পরিমাণে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটি অবশ্যই করতে হবে সর্ষের তেলে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালোজিরি ফোড়ন। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ ভেসে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা। রং হালকা চেঞ্জ হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলি। আলু দেওয়ার পর একটু বাদামি করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, সকলের মধ্যে শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা প্রথম ভিজিট করছো, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানালাম। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবে। বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এখানে আলু একটু বাদামি করে ভেজে নিতে হবে। এখানে আলু একটু বাদামি করে ভাজা, হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। এরপর মশলার সঙ্গে আলুটা আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখে না, আলু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, আর যেটুকু সেদ্ধতে বাকি আছে সেটা রান্না করতে করতে সে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক। মেথি শাক দেওয়ার পর খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঢাকা খুলে দেখে নি শাক এবং আলু কতটা সেদ্ধ হয়েছে দেখে নি। দেখে নাও, শাক আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচ মতো জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট পর আমি ফিরে আসছি। মিনিট 5 পর আবারও ফিরে এলাম। জল পুরোপুরি শুকিয়ে গেছে এবং খুব ভালো করে আলু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আলু এবং শাক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি
শাকও সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেলো মেথি আলু রেসিপি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।